গাইস, আপনাদের মধ্যে অনেকেই কনফিউশনে থাকতে পারেন যে আপনার জন্য কোন সিপিইউটি ভালো হতে পারে, কোরাই 5-13-400 নাকি রাইজেনের দিকে যাবেন, অর্থাৎ রাইজেন 7-5700X এর মতো সিপিইউর দিকে, কেননা প্রাইস কম বেশি সিমিলার। আর যদি মাদারবোর্ডেরও আমি প্রাইস দেখি তো অলমোস্ট সিমিলারই বলা যেতে পারে, DDR4 কম্পেটিবিলিটি। ওভারঅল যদি আমি প্যাকেজের হিসাব করি তো আপনার জন্য একটা গেমিং স্ল্যাশ এডিটিং স্ল্যাশ প্রোডাক্টিভ ওয়ার্কের জন্য একটা বেস্ট পিসি হতে পারে। তবে আপনি কনফিউশনে আছেন যে আপনি আসলে কোনটা রিবেন করাই 5 এর দিকে যাবেন নাকি আপনি রাইজেন 7 এর দিকে যাবেন, আর সেখানে গেলে আবার একটা ক্লাস বেশি পাচ্ছেন। ওয়েল, তো সবগুলোর আমি জবাব আজকে দিয়ে দেব এন্ড আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে সকল বিষয়ে আমি কথা বলবো। হ্যালো হোয়াটসআপ গাইস, সিপিএস হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, যেগুলোর এক্সাজারেট পিসি সেগুলোর আমি কখনোই প্রমোশন করি না, যে আপনারা 30,000 টাকায় ফাটাফাটি মানের গেমিং পিসি কিনতে পারবেন অথবা এখানে এডিটিং হবে সেরা মানের, এরকমটা আপনারা দেখবেন যে আমি অনেক সময় অ্যাভয়েড করি জিনিসগুলোকে। কেননা আপনি যদি প্রফেশনালি কোনো কাজ করতে যান, বিশেষ করে যদি আপনি একজন গেমারও হয়ে থাকেন উইথ আপনি স্ট্রিমিং করেন, তো সেক্ষেত্রে তো আপনার সেটা প্রফেশন, আপনি শুধু ফানের জন্য নিচ্ছেন না, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সকল বিষয় কিন্তু ঠিক রাখতে হবে। আর হ্যাঁ, এখানে ফ্রিল্যান্সারদের নাম একটু পিছিয়ে থাকে, অর্থাৎ অনেক সময় বলা হয় না, তবে আপনারা ভাববেন না যে আপনাদের কথাও নেই, কেননা প্রোডাক্টটি বলতেই আপনাদেরকেও অনেক সময় বোঝায়, তো অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন। তো এই যে পিসিটি আমাদের হবে, তো এটির বাজেট অ্যারাউন্ড 70-75 বা 80,000 টাকাও চলে যেতে পারে, ডিপেন্ড করে যে আপনি কি ধরনের বিল্ড চাচ্ছেন। কেননা আপনারা যদি ভিডিও প্রোডাকশনের কাজ করে থাকেন তো আপনাকে অনেকগুলো মাল্টিপল হার্ড ড্রাইভ লাগা দরকার, কেননা সেখানে আপনি স্টোর করতে পারবেন, তো সেক্ষেত্রে আমি যদি প্রাইসগুলোকে উপরে নিয়ে যাই তো এরকমই প্রাইস পড়ে। ওয়েল, তো এখানে আরও একটা কনফিউশন থেকে যায় যে গ্রাফিক্স কার্ড এখানে থাকবে কি থাকবে না। হ্যাঁ, লাগাতে পারেন GTX 1660 Super অথবা RTX 2060 মতো গ্রাফিক্স কার্ড, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেট বেড়ে যেতে পারে। তবে মূলত আজকে আমি ফোকাস করেছি শুধুমাত্র প্রোডাক্টিভ এবং কিছু গেমিংয়ের উপর। আর এখানে যদি আপনারা 12-15,000 টাকার মধ্যে একটা বাজেট ক্যাটাগরির প্রোডাক্টিভ মনিটর নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা একটা নতুন মনিটর এসেছে ভিউসনিকের, সেটি VA 2209 এই মডেলের যে IPS প্যানেলটি আছে, এটা অন্যান্য মনিটরের তুলনায় এই প্রাইস রেঞ্জে মোটামুটি কালার অ্যাকুরেট বলা যেতেই পারে, আর তাছাড়াও সার্ভিস মোটামুটি ভালো, আর প্যানেল কোয়ালিটিও এই বাজেটের মধ্যে আমি ঠিকঠাকই বলবো। অ্যাটলিস্ট আপনি 11,000-11,500 টাকায় একটা ভালো মানের IPS প্যানেল পাচ্ছেন। তবে হ্যাঁ, 24 ইঞ্চ রেকমেন্ড করা উচিত ছিল, তবে 22 ইঞ্চও কিন্তু ড্রিল ব্রেকিং না। তো এখন চলে যাই মেইন টপিকে, যে আসলে আপনাদের কেন নেওয়া উচিত এবং কোনটা নেওয়া উচিত এই CPU দুইটির মধ্যে। ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেই, Core i5-13400 যে CPUটি আছে এটি বর্তমান সময়ের জন্য লেটেস্ট, আর এটি বি সিরিজ অথবা এই সিরিজের 610 অথবা মাদার বোর্ডের সাথে কম্পেটেবল, আপনি চালাতে পারেন, DDR4-এরও আপনি সাপোর্ট দেখতে পারবেন। তবে সেক্ষেত্রে এর প্রাইস হয়ে যায় 27,000 টাকা, আপনি 10 কোর এবং 16টা থ্রেড পেয়ে যাবেন। এন্ড যদি আমি IPC-র কথা বলি বা ক্লকের কথা বলি, তো আগের বারের আল্ডো লেকের চেয়ে র্যাপটর লেক অনেক একটু হলেও ইম্প্রুভ করেছে। আর যদি স্পেসিফিকলি বলি মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে, তো সেখানে অবশ্যই আপনি ড্রাস্টিক্যালি একটা বিশাল জাম্প দেখতে পারেন। অ্যান্ড দি আদার হ্যান্ড, যদি আমি কথা বলি Ryzen 7 5700X এর মতো CPU, তো সেটিও অ্যারাউন্ড সিমিলার প্রাইস, অর্থাৎ 28,000-27,000 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার, তাছাড়া আপনি ভিডিও আউটপুট নিতে পারবেন না, আর এটি কিন্তু 8 কোর এবং 16 থ্রেডের একটা CPU, অর্থাৎ ভিডিও এক্সপোর্টে এটাও আপনাকে সাহায্য করতে পারে। তো এখানে আপনারা কনফিউশনে আছেন যে আমরা রাইজেন 7 পাচ্ছি 5000 সিরিজের, 8 কোর এবং 16 থ্রেড, অনেক পাওয়ারফুল হবে, যে কোনো প্রোডাক্টিভ কাজে কোনো ইস্যুই দেখতে পারবেন না। তবে এখানে একটা ভালো পয়েন্ট আপনাকে অ্যাড করে দিতে চাই, তো সেক্ষেত্রে যদি আপনারা ইন্টেলের দিকে যান, আপনারা ডিরেক্টলি IGP-তেই উঠতে পারছেন, অর্থাৎ আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়াও ভিডিও আউটপুট নিতে পারছেন। অনেকেই হয়তো মনে করতে পারেন এটি তো 10 কোর এবং 16 থ্রেডের CPU, তার মধ্যে 6টা কোর হচ্ছে পাওয়ারফুল কোর আর 4টা হচ্ছে এফিশিয়েন্ট কোর, এরকমটা আপনারা ভাববেন না, কেননা আমি যদি ওভারঅল কমপ্লিট প্যাকেজের কথা বলি তো স্লাইটলি কিন্তু AMD-র চেয়ে এটি একটু বেশি বেনিফিট আপনাকে দিবে এবং পারফরমেন্স একটু ইনক্রিজ করে। ফর এক্সাম্পল আমি যদি মাল্টি সিঙ্গেল থ্রেডেডের কথা বলি, তো অবভিয়াসলি এটা র্যাপটর লেক CPU হওয়ার কারণে বা র্যাপটর কোর আর্কিটেকচারের কারণে IPC অনেকটা গেইন হয়েছে, অর্থাৎ আপনাকে গেমিংয়ে ম্যাক্সিমাম ভ্যালু দিবে এই বাজেটের মধ্যে। আর যদি আমি মাল্টি থ্রেডেডের কথা বলি, তো সিমিলারলি সকল কোর সহ এর থ্রেড কাউন্ট হয়ে যায় 16টি, যার পাওয়ার কিন্তু রাইজেনের চেয়ে স্লাইটলি বেশি আমি বলবো, অর্থাৎ আপনারা হয়তো বা সিনেবেন্স R23 স্কোর দেখেই বুঝতে পারছেন, আর বেঞ্চমার্ক আপনাদের সামনেও আসতে পারে।
তাছাড়াও অন্যান্য সিনথেটিক বেঞ্চমার্কে আমরা একটা বেটার রেজাল্ট দেখেছি ইন্টেলের দিকে। তবে যদি আমি পাওয়ার এফিসিয়েন্সির কথা বলি তো স্লাইটলি এগিয়ে থাকবে কিন্তু এএমডি, কিন্তু তার বদলে কিন্তু স্লাইটলি আপনাকে ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে ইন্টেল। আর আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট অথবা ফটোশপে কাজ করে থাকেন তো স্লাইটলি অ্যাডভান্টেজ আপনি নিতেই পারেন, কেননা অ্যাডোবি অনেক অপটিমাইজ ইন্টেলের সাথে। তাছাড়াও যদি আপনি থ্রি ডির কাজ করতে চান, অর্থাৎ মায়া থেকে শুরু করে ব্লেন্ডার বা আরও অনেক হ্যাভি লোডে, তো অবশ্যই আপনাকে বিশাল একটা হেল্প দেবে দুটাই। এমন না যে আপনি একবারে খালি চোখে তার তারতম্য দেখতে পারবেন, এরকমটা কখনোই সম্ভব না, এক্সপার্টের দ্বারাও সম্ভব না। তবে হ্যাঁ, রেন্ডারের সময় ঘড়ি দেখে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা নজরে আসবে। তো আসলে কে কতটা পারফরমেন্স করছে তার আপনার বেঞ্চমার্কের গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে যদি আমি প্রোডাক্টিভ বেঞ্চমার্কের কথা বলি আপনারা দেখতেই পারছেন, অ্যান্ড যদি আমি গেমিংয়ের কথা বলি তো সেক্ষেত্রে কিছু কিছু গেমসে এখানে আমাদেরকে কনফিউজ করেছে। অনেক নতুন টাইটেলে ইন্টেল এগিয়েছিল, আবার সিমিলার কিছু নতুন টাইটেলে আবার এএমডি এগিয়েছিল। তবে এই যে টেস্টগুলো করা হয়েছে এগুলো বড় মাপের গ্রাফিক্স কার্ড দ্বারাই করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতেই পারবেন। তো বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, আমরা যাই বলি না কেন এর যদি আমরা পারফরমেন্সের অ্যাভারেজ দেখি প্রায় সিমিলার আসবে। কিছু গেমসে ইন্টেল এগিয়েছিল অর্থাৎ বেশিরভাগে, আর কিছু গেমসে আবার এএমডি এগিয়েছিল। আর যদি আমি প্রোডাক্টিভ কাজের কথা বলি তো প্রায় মিক্স রেজাল্ট আমরা দেখতে পারি, তবে স্লাইটলি একটু ইন্টেলের পক্ষেই বেশি ছিল। তো এখন আসি কনক্লুশনে, আমাদের আসলে কোনটা চুজ করা উচিত? ওয়েল, তো আপনি যদি এএমডি লাভার হয়ে থাকেন তো সেদিকে যেতে পারেন, আর যারা ইন্টেলকে যারা ভালোবেসে থাকেন তো তাদের দিকেও যেতে পারেন। কিন্তু আমি যদি ভ্যালুর দিক থেকে বিচার করি তো সেক্ষেত্রে আমি একটু বেশি এগিয়ে রাখবো ইন্টেলকে, কেননা তারা লেটেস্ট টেকনোলজির সাথে এসেছে। আপনারা এফিসিয়েন্সি কোর কয়েকটা দেখতে পারেন, আর তাছাড়াও যদি আমি মাদারবোর্ডের কথা বলি তো কমপ্লিটলি আপনি একটা ভালো প্যাকেজ পেতে পারেন বর্তমানের 5000 সিরিজের চেয়ে। আর তাছাড়াও আর একটা আপনাদেরকে সত্য কথা বলে দেই, কেননা আপনি যতই যা করুন ইন্টেলের যে একটা মার্কেট ভ্যালু আছে সেটি কিন্তু এখনও আগের মতোই আছে। অর্থাৎ আপনি যদি এটাকে পরবর্তীতে বেচতে চান তো আপনি একটা ভালো ডিল পেয়ে যাবেন। কিন্তু অপরদিকে যদি আমরা এএমডির দিকে দেখি তো তাদের সিপিইউ অনেক সময় লঞ্চ প্রাইস হয়ে যায় 30,000, সেটা পরে আবার বিক্রি হয় 15,000। এটি আসলে কাস্টমারদেরকে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। বাকিটা সম্পূর্ণই আপনার উপর, আর আমি একটু স্লাইটলি এগিয়ে রাখবো ইন্টেলকে, কেননা একটু প্রাইসও কম পাচ্ছেন আর তার উপরে আবার একটু মার্কেট ভ্যালুও বেশি পাচ্ছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে প্লাস পয়েন্টই থাকবে তার আইজিপি, অর্থাৎ USD 730 দিয়ে যদি আপনি ভালো গেমিং নাও করতে পারেন তো আপনি অন্তত পক্ষে ভিডিও এডিটিং বা এরকম কাজের জন্য মোটামুটি ভালো মানের একটা এক্সেলারেশন পেয়ে যাবেন, কেননা ইন্টেলের মিডিয়া ইঞ্জিন মোটামুটি ক্যাপেবল। অনেকেই বলতে পারেন যে রাইজেন 7000 সিরিজ তো ভালো কিছু পারফরমেন্স অফার করছে, তো আমরা প্রাইসের দিক থেকে বিবেচনা করলে আমরা কোনোভাবেই সেটাকে জাস্টিফাই করতে পারি না। তবে আপনি করতে পারেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, কেননা সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, প্রাইস সবসময় চেঞ্জ হতে পারে, তো অবশ্যই সেটির খেয়াল রাখবেন যে আসলে কে কত দামে বিক্রি হচ্ছে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।